আমি ডক্টর অশোক কুমার দাস নদিয়া জেলার আসামনগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের অধ্যক্ষ আমাদের কলেজটি বিগত দু সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এখানে তেরোশো বেশি ছাত্রছাত্রী আছে কলেজে মোট বত্রিশ জন শিক্ষক রয়েছেন এখানে বাংলা ইংরেজি ইতিহাস সংস্কৃত এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি এবং শারীরিক শিক্ষা বিষয়গুলিকে মেজর বিষয় হিসেবে পাঠদান করা হয় কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ যেমন ওয়েস্টিস কন্যাশ্রী ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ ইত্যাদি স্কলারশিপ পেয়ে থাকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কলেজ কর্তৃপক্ষ মদন মোহন স্কলারশিপ নামক একটি স্কলারশিপ প্রদান করে থাকে আমাদের কলেজটি ফার্স্ট সাইকেল ন্যাক অ্যাক্রিডিয়েটেড এবং সেকেন্ড সাইকেল ন্যাক অ্যাক্রিডিয়েশনের জন্য ইতিমধ্যে জোর প্রদানের প্রস্তুতি চলছে কলেজে মোট টি কক্ষ আছে যার মধ্যে সতেরোটি ক্লাসরুম একটি এয়ার কন্ডিশন যুক্ত সেমিনার হল রয়েছে পাঁচটি ক্লাসরুমে ওভারহেড প্রজেক্টর ব্যবহার করে পড়ানোর সুবিধা রয়েছে একটি ল্যাব রয়েছে একটি এয়ার কন্ডিশন যুক্ত লাইব্রেরি রয়েছে যেখানে ছাত্র এবং শিক্ষকদের আলাদাভাবে বসে পড়ার সুযোগ রয়েছে লাইব্রেরিতে সাত হাজার তেত্রিশটি বই এবং চোদ্দটি বিভিন্ন জার্নাল রয়েছে ছাত্র ছাত্রীদের প্রয়োজনের স্বার্থে পনেরোটি ব্যবহারযোগ্য কম্পিউটার ও ছাত্র ছাত্রীদের খেলাধুলার জন্য সামনে উন্মুক্ত মাঠ রয়েছে এখানে একটি প্রাক্তনী সংসদ রয়েছে যেটি বিগত সেপ্টেম্বর দু হাজার বাইশে রেজিস্টার হয়েছে কলেজটি বিষ্ণুনগর এবং মাঝদিয়া মাঝামাঝি আশানগর নামক একটি ছায়া সুনিবির গ্রাম্য পরিবেশে মধ্যে অবস্থিত এখানে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীরা বাস টোটো অটো বিভিন্ন মাধ্যমকে সহজেই ব্যবহার করতে পারে বাস মাধ্যমে চলাচলের সুবিধার জন্য ছাত্রছাত্রীরা কনসেশনের ব্যবস্থা করা হয় এখানে একটি এনএসএস ইউনিট এবং একটি এনসিটি ইউনিট রয়েছে বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেন্টরিং এর জন্য মেন্টর নির্বাচিত করে দেওয়া আছে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পঠন পঠনের আর্থিক আর্থিক সহায়তা বাবদ বিভিন্ন সময়ে সময়েশনের সুবিধা দান করা হয় এছাড়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে ছাত্রছাত্রীরা আবেদনের আবেদনের মাধ্যমে তা আদায় করতে পারে কলেজ একটি ছাত্র সংসদের কক্ষ রয়েছে এবং একটি ক্যান্টিন রয়েছে সংসদে নিযুক্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েতে কাঠ করে না ছাত্রছাত্রীদের বিভিন্ন অভিযোগ জানার জন্য আইএফএস স্টুডেন্টস কমপ্লেইন্ট কমিটি রয়েছে। এছাড়া অভিযোগ জানার জায়গা হিসেবে তারা ফিডব্যাক ফর্ম, স্টুডেন্টস স্যাটিসফ্যাকশন সার্ভে ইত্যাদি ক্ষেত্রকে ব্যবহার করতে পারে। মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, পৃথক টয়লেট এছাড়া তাদের অন্যান্য অনেক বিষয় দেখভালের জন্য উইমেন সেল, অ্যান্টিসেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল ইত্যাদি কমিটি রয়েছে। এখানে নিয়মিত সেমিনার স্পেশাল টক ইত্যাদি অনুষ্ঠিত হয় বিভিন্ন কলেজের সঙ্গে মৌ স্বাক্ষরিত থাকায় ছাত্রছাত্রীরা পঠন পাঠনে বিশেষভাবে উপকৃত হয় সর্বোপরি আমাদের কলেজটি র্যাগিং মুক্ত প্রতিষ্ঠান কলেজের অধ্যক্ষ হিসাবে আমি ছাত্র ছাত্রীদের অনুরোধ করব পঠন পাঠনের জন্য আমাদের কলেজটিকে তারা নির্বাচন করুন ধন্যবাদ